হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আনিসুর রহমান আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব, যে সেটা হচ্ছে যে আজকে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখব, যে কিভাবে আমরা একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারি খুব ইজিলি, হ্যাঁ, এবং খুব অল্প সময়ের মধ্যে। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা খুবই সোজা একটা কাজ, তো আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। তো এই জন্য আমাদের কি করতে হয়, এই জন্য আমরা হচ্ছে গুগলে গিয়ে, অ্যাকচুয়ালি গুগলে না, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনি যে সার্চ বার সেখানে হচ্ছে যদি লেখেন যে ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে লিখে ইন্টার দিলে দেখবেন যে প্রথমে যেটা আসবে যে সাইন আপ ফর ফেসবুক, এটাতে ক্লিক করলেই আপনার যে এই যে ফেসবুকের এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনার আমরা হচ্ছে এইখানে আমরা হচ্ছে ফেসবুক তৈরি করার জন্য আমরা হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো দেব। হ্যাঁ, তো দেখেন কি চাচ্ছে, প্রথমে ফার্স্ট নেম চাচ্ছে, তো আমি একটা ফার্স্ট নেম দিচ্ছি। সার নেম চাচ্ছে, সার নেম হচ্ছে আমি সার নেম দিলাম। আচ্ছা, তো মোবাইল নাম্বার, ইমেল চাচ্ছে, তো আমি এখানে হচ্ছে ইমেল দেব। হ্যাঁ, তো আমি আমার ইমেলটা দিয়ে দিই, আপনারা আপনাদের ইমেলটা এখানে দিয়ে দেবেন অথবা ফোন নাম্বারও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করে। ফোন নাম্বার দিয়েও খোলা যায়, আবার ইমেল দিয়েও হচ্ছে খোলা যায়। তো যদি ইমেল দিয়ে ওপেন করেন মানে ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে আপনার ইমেলটা হচ্ছে আপনার ব্রাউজারের পাশের ট্যাবে ওপেন করে রাখবেন, কারণ এইখানে একটা কোড আসবে, সেই কোডটা আমাদের হচ্ছে ফেসবুকটা ক্রিয়েট করার সময় সেটা হচ্ছে আমাদের দিতে হবে। আচ্ছা, আর যদি মোবাইল থাকে তাহলে মোবাইলের নাম্বার একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে আপনাদের দিতে হবে। তো এখন কি করব আমরা, এখন এখানে আমরা হচ্ছে যে ইমেল দিয়েছি, ফার্স্ট নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, ইমেল দিয়েছি, এখন আমরা ইমেল দিয়েছি পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। তো আমরা পাসওয়ার্ড দেই, আমরা হচ্ছে পাসওয়ার্ডটা, সরি সরি সরি, এখানে হচ্ছে ইমেলটা কনফার্ম করতে বলছে, আমি এবার ওটা দিচ্ছি কেন, সরি। এখানে আমাদের হচ্ছে ইমেলটা আবার কনফার্ম করতে হবে, এবার পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, তো আমরা পাসওয়ার্ডটা দেই এবার। আপনারা হচ্ছে আপনাদের পাসওয়ার্ডটা দেবেন 8 ক্যারেক্টারের মধ্যে, এবং অবশ্যই যে আপার কেস, লোয়ার কেস, হ্যাঁ, এগুলো দিয়ে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো দিয়ে হচ্ছে পাসওয়ার্ড সেট করবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের কি দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থটা আমরা তাহলে এখন সেট করে দেই, ডেট অফ বার্থ, আপনারা আপনাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তারপর আমাদের কি সিলেক্ট করতে হবে, তারপর আমাদের এখানে হচ্ছে মেল অর ফিমেল, হ্যাঁ, এটা আমরা যেহেতু মেল, আমরা মেল সিলেক্ট করে দেবো, ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দেবো। আচ্ছা, যাই হোক, তাহলে ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যা যা করতে হবে, আমাদের একটা ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, আমাদের একটা ইমেল লাগবে অথবা একটা ফোন নাম্বার লাগবে, আর হচ্ছে যে ইমেলটা আমরা এখানে দিয়ে দিয়েছি, আর হচ্ছে আমাদের পাসওয়ার্ড লাগবে একটা, হ্যাঁ, 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন, সেটা এখানে দিয়ে দেবেন, আর হচ্ছে যে ডেট অফ বার্থ লাগবে। হ্যাঁ, তো আমি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি, তারপর জেন্ডার, মেল অর হচ্ছে ফিমেল, এইগুলো আমাদের হচ্ছে লাগবে। তো এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের আমাদের ইনফরমেশন দেওয়া কিন্তু হয়ে গেছে, এখন আমাদের এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন তাহলে আমরা সাইন আপে হচ্ছে ক্লিক করব। হ্যাঁ, তো আমরা তাহলে সাইন আপে ক্লিক করি। আচ্ছা, তো আমরা তাহলে সাইন আপে ক্লিক করছি, একটু সময় নেবে। আচ্ছা, দেখেন যে একটা কোড আসছে এখানে। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের মেইলে একটা কোড চলে গেছে, সেই কোডটা আমাদের হচ্ছে এখানে বসাতে হবে। এখন আসেনি কোডটা, ফেসবুক থেকে একটু দেরি করে কোডটা আসতে। আচ্ছা, দেখি আমাদের মেইলটা কোথায় গেল, এখন আসেনি, এসেছে, এসেছে একটা মেইল। হ্যাঁ, কোড হচ্ছে আমাদের এটা, আমরা কোডটা এখানে দিয়ে দেবো, কোডটা দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ দেব। আচ্ছা, আগে দেখি কোডটা ঠিক আছে কিনা। আচ্ছা, কোডটা ঠিক আছে, আমরা তাহলে যে কোডটা আমরা পেলাম, যেটা আমাদের মেইলে পাঠিয়েছে, ফোন নাম্বার দিলে আপনাদের ফোন নাম্বারে পাঠাবে, সেটা আমরা এখানে দিয়ে দেবো। তারপর আমরা হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করব, একটু সময় নেবে, অ্যাকাউন্ট কনফার্মড। আচ্ছা,
হ্যাঁ, অ্যাকাউন্ট কনফার্ম দেখাচ্ছে যে আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গিয়েছে। ওকে, এখন এটা লোড হচ্ছে, সময় নিচ্ছে একটু। আচ্ছা, এটা নট নাও, এই দেখেন হয়ে গেছে। তো আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কাজ যেটা, দেখেন এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের একটা প্রোফাইল পিকচার হচ্ছে সেট করতে হবে। তো প্রোফাইল পিকচারটা সাধারণত আপনারা পরেও দিতে পারেন বা এখনই দিতে পারেন। তো প্রোফাইল পিকচার আমি একটা রেডি করে রেখেছি। প্রোফাইল পিকচারটা হচ্ছে, আমি হচ্ছে নিয়ে আসছি, দাঁড়ান, এটা প্রোফাইল পিকচারটা সেট করি। আচ্ছা, অ্যাড ফটোতে ক্লিক করলাম, তারপর আপলোড ফটোতে ক্লিক করবেন, তারপর ফটোটা আপনাদের যে ফোল্ডারে থাকবে সেটাতে চলে যাবেন। আমার এখানে রেখেছি, এটাতে চলে আসলাম। আচ্ছা, এখানে আপনারা ডিসক্রিপশন দিতে পারেন। আচ্ছা, তারপর সেভ দিয়ে দিলাম, একটু সময় নিয়েছে। এই যে আমরা প্রোফাইল পিকচার সেট করে ফেলেছি। তো আমাদের যে মূল ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা সেটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আরেকটা ভিডিওতে এই ফেসবুক অ্যাকাউন্টটা কীভাবে আপনারা অপটিমাইজ করবেন বা সুন্দরভাবে সাজাবেন সেইটা দেখাবো। আজকের ভিডিও আমি আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকে তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা খুব সহজে একটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে তৈরি করতে পারি। তো অন্য একটি ভিডিওতে কীভাবে আপনারা অপটিমাইজ করবেন এটা, সেটা দেখাবো। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।